আমরা এই যে ক্ষেত্রে আমরা একটা টিউব লুজ টিউব ইউজ করতেছি ওই জয়েন্ট এর পোশনে সেটা দেখেছি আহ এরপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ভি গ্রো যে স্লাইসিংটা টা আছে এটাও মোটামুটি

দিয়ে উপরে একটা হচ্ছে গিয়ে আছে অর্থাৎ এই যে জয়েন্ট পয়েন্ট আছে এই যে জয়েন্ট পয়েন্ট আছে এখানে হচ্ছে ইপোক্সি রজন রজন তো চেনেন মনে হয় আপনার সবাই দেখছেন হয়তোবা যেটা যে বলে তাতাল ঝালাইয়ের ক্ষেত্রে আপনারা হয়তোবা নাম শুনছেন যে রজন ইউস করে তাতাল দিয়েদের ঝালাই করে আহ দুটা কপার বা যে কি বলে ওয়ার গুলো ঠিক এখানে এখানে ইউজ করা হয় ইপকজি রজন ঠিক আছে তো সেই সেই রজন দিয়ে প্রথমে এই দুটো কি হচ্ছে গিয়ে কানেক্ট করা হয় জয়েন্ট করা হয় জয়েন্ট করার পরে এই যে ফ্ল্যাট গ্লাস প্লেটটা আছে সেই প্লেটটা দিয়ে এটার উপরে গিয়ে বাট জয়েন্ট ফাইবার এটা বলা হয় আহ সো যখন আমরা দুইটা ফাইবারকে ম্যানুয়ালি এভাবে জয়েন্ট করি সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা যেহেতু কোনো আমাদের কাছে মেশিন থাকে না আমাদের লসটা কি থাকে বেশি থাকে তো এই লস যেন বেশি না হয় বা আমাদের যেন ফাইবারটা ভালোভাবে কানেক্ট হয় এবং এর আগেই আপনাদের দেখিয়েছিলাম আমি যে যখন আমরা ফাইবার কানেক্ট করি তখন আমাদের আহ এখানে যেমন দেখে আহ কিছুটা অবস্থায় আছে বা অবস্থায় আছে এটা যেন না থাকে অবশ্যই এটাকে ক্লিন কাটার মেশিন দিয়ে কাটতে হবে এবং তারপরেই হচ্ছে গিয়ে আমরা যে কোনো মেশিন বা যে কাপলিং বা কানেক্টরের মাধ্যমে এটাকে কানেক্ট করতে চাই তারপর সেটাকে কানেক্ট করতে হবে তো এরপর যেটা দেখব সেটা হচ্ছে আমরা রিবনের মাধ্যমে কিভাবে মাল্টি স্প্লাইসিংটা করে থাকি মেইনলি হয় কি আমরা হচ্ছে গিয়ে সিঙ্গেল মুড এবং মাল্টি মুডের কথা বলেছি এর আগে আপনাদের সিঙ্গেল মুডে হচ্ছে গিয়ে আমাদের একটাই মাত্র ফাইবার থাকে এবং মাল্টি মুডের ক্ষেত্রে আমাদের একাধিক ফাইবার থাকে সেখানে দেখা যায় আমাদের মানে একাধিক বলতে দুই থেকে প্রায় সত্তর বাহাত্তরটার মতো আপনার ফাইবার একত্রে থাকতে পারে আপনাদের যখন আমি কি বলে ফাইবারের আহ ডিজাইন দেখিয়েছিলাম ওই যে কিভাবে ফাইবার কানেক্ট করতে হয় বা ফাইবারের অ্যাকচুয়ালি কি কি থাকে সেখানেও দেখিয়েছিলাম যে একসাথে একটা ফাইবারের মধ্যে মাল্টিপল ফাইবার আবার কি বলে আলাদা আলাদা ভাবে কম্বাইন করে তারপর দেওয়া থাকে তো ওই ফাইবার গুলোকে যখন আমরা একসাথে নিয়ে আসতে চাই সেখানে বাইশ বারোটা বা চব্বিশটা যখন একসাথে নিয়ে আসতে চাই তখন আমরা কি করি ফাইবার রিবন করে থাকি তো ফাইবার রিবনের ক্ষেত্রে একটা মেশিন থাকে প্রথমে কি করা হয় আপনার ফাইবার গুলো ধরেন মনে করেন এই এটা হচ্ছে টোটাল ফাইবার এই টোটাল ফাইবারের মধ্যে আপনার মনে করেন মাল্টি কালারের হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবার হচ্ছে গিয়ে এলোমেলো ভাবে এরকম দেওয়া থাকে ঠিক আছে এরকম থাকে তো ওই ফাইবার গুলোকে করা হয় কি একটা প্লেটে এরকম মনে করেন একটা প্লেট থাকে সেই প্লেটে হচ্ছে গিয়ে মাল্টি কালার দেয়া থাকে এই কালার গুলো থেকে এক একটা ফাইবার নিয়ে এইখানে যে কালার গুলো থাকে মনে করেন এইভাবে ছোট ছোট করে আপনার কালারের শেপ আছে হ্যাঁ ওই যে কালার গুলো থাকে সেই কালার গুলোতে হচ্ছে গিয়ে আপনার এই ফাইবারগুলোকে ইনসার্ট করা হয় ইনসার্ট করে দেন হচ্ছে গিয়ে প্রান্ত ঠিক করে সেই প্রান্তকে কাটা হয় কেটে তারপরে ওই প্রান্তকে ফিক্সড একটা পর্শনে টাইট করে ধরে তারপর হচ্ছে টান দিয়ে সোজা ওই যে যে কালার কম্বিনেশন দিয়ে করা হয়েছিল সেই কালার কম্বিনেশন ধরে তারপর হচ্ছে বারোটা বা চব্বিশটা যে কয়টা ফাইবার আপনি রিবোনাইজ করেন সেই কয়টা ফাইবার একসাথে রিবন করে বের করে নিয়ে আসা হয় এরপরে কি করা হয় ওই যে ফাইবার গুলো যদি আমাদের কানেক্ট করতে হয় বা জয়েন করতে হয় তাহলে হচ্ছে আমরা বি যে একটু আগে যেটা দেখেছি দেখে এসেছি ওরকম প্লেট অর্থাৎ আমরা দেখি আচ্ছা এইভাবে হচ্ছে কি আমরা লাইন বাই লাইন সেটাকে বসিয়ে এই ফাইবারটাকে রিমোনাইজ করি রিমোন করার পরে যখন আমরা এই দুইটা কানেক্ট করতে হয় তখন এই যে একটা দেখতে পাচ্ছেন যে আহ সাবস্ট্রেট এই গ্রোভ সাবস্ট্রেট উপরে এটাকে রেখে দেন হচ্ছে গিয়ে আহ এই সেম এইটাকে আবার হচ্ছে গিয়ে রজন দ্বারা হচ্ছে গিয়ে এটা ইউজ করা হয় হচ্ছে আপনার এখানে হচ্ছে গিয়ে আপনার রজন দিয়ে দেন হচ্ছে গিয়ে এটাকে কানেক্ট করা হয় এবং তারপরে এই যে মডেল কভার এই কভারটা দিয়ে কভারটা দিয়ে আটকে তারপর হচ্ছে স্ট্রিপিং আহ ফাস্টনার যেটা আসছে এটা দিয়ে প্রেস করা হয় প্রেস করে কিছুক্ষণ আটকে রাখা হয় এবং তারপর হচ্ছে গিয়ে এটা কানেক্ট হয়ে যায় সো আমরা হচ্ছে গিয়ে এই যে পলিমার রজন ঠিক আছে পলিমার রজনটা দিয়ে হচ্ছে গিয়ে এই রিবন হয় আর যখন আমরা সিঙ্গেল মুড যখন সিঙ্গেল মুডের কোন ফাইবার যখন বিগ্রোভে দিয়ে হচ্ছে গিয়ে আহ কানেক্ট করবো তখন আমরা হচ্ছে গিয়ে ইপক্সি রজন ইউজ করি আর এইটার ক্ষেত্রে আমরা পলিমার রজন ইউজ করি ঠিক আছে আচ্ছা আহ আচ্ছা এটার তো মনে হয় ভিডিও থাকার কথা একটু করেন ওয়েট করেন আমি দেখি ভিডিওটা so what is clickup clickup is an all-in-one productivity software we manage everything and anything related to আমরা কি দেখতে পেরেছি যে কিভাবে আপনার কি বলে কি বলে ফাইবার হচ্ছে গিয়ে একত্রিত করা হয় এবার একটা দেখে নি সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা মাল্টিপল ফাইবার গুলোকে রিবনাইজ করলাম রিবনে একসাথে নিয়ে আসলাম বারোটা বা চব্বিশটা যে ফাইবারকে নিয়ে আসে এবার এগুলোকে যখন আমরা আহ পারমানেন্ট করে একটার সাথে আরেকটা জয়েন করুক সেটা কিভাবে জয় আচ্ছা আমরা তাহলে এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে কিভাবে এই রিবন গুলাকে আপনার কালার ওয়াইজ সাজালো এবং তারপরে দেখলাম কিভাবে সেগুলোকে কানেক্ট করলো তো এই দুটা দেখে কি আমরা বুঝতে পেরেছি দেখছেন আপনারা না দেখেন নাই জি ওকে এবার যেগুলো দেখাবো এই যে দেখেন এইগুলো হচ্ছে কি কানেক্টর এই কানেক্টর দিয়ে যেমন আপনার কি বলে আহ কপারের যে ওয়ার গুলো আছে সেগুলো যেভাবে কানেক্ট করে ঠিক সিমিলারলি ফাইবার ওয়ার কানেক্ট করার জন্য এই ফ্লুরেল গুলো আছে ঠিক আছে তো এই যে আমরা বলতে পারি কি যে ফাইবার কানেক্টরের ক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল ফিউল কানেক্টর ইউজ করতে পারি ডুপ্লেক্স এবং মাল্টিপল ফাইবার কানেক্টরের ক্ষেত্রে ইউজ করতে কানেক্টর আছে আমাদের দেন হচ্ছে ফাইবার কানেক্টর আহ সামারি আমরা হচ্ছে গিয়ে এরপরে দেখবো তো মেইনলি হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে ফাইবার কানেক্টর ইউজ করি অপটিক্যাল ফাইবার তখন আমরা তিনটা জিনিস তিনটা মেজর জিনিস হচ্ছে গিয়ে নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে ফাইবার টার্মিনেশন লোকেটস ফাইবার এন অর্থাৎ হচ্ছে গিয়ে আহ ফাইবার লাস্ট প্রান্ত কোনটা বা টার্মিনেশন কোথায় তো এবং সেটার প্রোটেকশনটা যেন আমাদের ঠিক থাকে বা ওই যে কি বলে যখন আমরা জ্যাকেট ইউজ করেছি লুজ বাফার টাইট ব্যাপার ইউজ করেছি তখন যেমন দেখেছি ঠিক সিমিলারলি আহ কানেক্টর ক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে কানেক্টরটা যেন লাইট পাস করে বাহির করে না দেয় বা সেখানে যেন অন্য কোনো মিডিয়া কোন মিডিয়াম চলে না আসে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে দ্যালাইনমেন্ট টু প্রোভাইড অপটিমাম যেগুলো যেমন একটু আগে যেটা আমরা দেখেছি যে বারোটা রিবন যখন আমরা হচ্ছে জয়েন্ট করেছি সেই জয়েন্টের ক্ষেত্রে ধরেন ওইটার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু আমরা কি আমাদের বেটার আউটপুট পেতাম না বা আমাদের কাপলিংটা ভালো হতো না এরপর কি বলেছে দা আউটার শেল হুইচ মেনটেন দা কানেকশন এন্ড দা ফাইবার অ্যালাইনমেন্ট প্রোটেক্টস দা ফাইবার এডস ফ্রম দা এনভায়রনমেন্ট এন্ড প্রোভাইড এডিকুয়েট স্ট্রেন্থ এট দা জয়েন্ট সো অ্যাজ ইউজুয়াল আমাদের মেইন কনসেপ্ট এবং মেইন আহ কনসার্নই থাকবে ঠিকঠাক প্রোটেক্ট করে এনভায়রনমেন্ট বা অন্যান্য যে বাহিরের যে অ্যাটাচমেন্ট সেখান থেকে ফাইবারকে দূরে রাখে এবং আমাদের জয়েন্টটা কি হয় স্ট্রেংথ ওকে তো আমরা যে সিলেন্ট্রিক্যাল আহ ফিউয়েল ইউজ করি এই কানেক্টরটা আমরা সাধারণত কি করি যে ওই যে ইপোজিরোজন বা আহ পলি ফাইবার যে রজনটা তার মাধ্যমে যখন ফাইবার গুলোকে কানেক্ট করা হয় জয়েন্ট করা হয় ওই জয়েন্ট করার পরে হচ্ছে কিভাবে সেখান সেগুলোকে কানেক্ট করে রাখা যায় সেই জন্য হচ্ছে কি আমরা এই ফোরাল ইউজ করে থাকি সো এইখানে হচ্ছে কি আমাদের সেই চিত্রটা দেয়া আছে যে কি কি কানেক্টরটা এবং কিভাবে আমরা ব্যবহার করে থাকি সো

Clipping uh, the fiber close to the furrow end faces using either uh, A, and, uh, A and B, uh, polishing the fiber end faces until it is flush with flush with the end of the furrow. মানে হচ্ছে গিয়ে আপনারা যে কানেক্টর গুলো ইউজ করবেন সেই কানেক্টর গুলো কিভাবে ইউজ করবেন এই যদি ফিগারটা আমরা দেখি এই ফিগারটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কেবল আহ সেথেলটাকে ইউজ করতেছি আর এই যে অংশটুক দেখতেছেন এটা হচ্ছে গিয়ে কেবল টার্মিনেটার মানে এইখানে হচ্ছে গিয়ে আপনার কি বের কোর এইখান থেকে বের হয়ে আসতেন এইটা হচ্ছে গিয়ে আপনার যে প্রোটেক্টর সহ থাকে যেটা সেটা এবং এই যে টোটালটাকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে আপনার ফুরেল ঠিক আছে যেখানে কি বলে সিলিন্ডারিকমেন্ট স্লিপ রয়েছে এই যে দুইটা এই দুটো সেটাকে টাইট করে ধরে রাখার জন্য এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কি একটা স্ট্রাকচারাল ভিউ দেখা হচ্ছে যেখানে জুয়েল কানেক্টরটাকে আমরা ইউজ করতেছি এবং সেখানেও আমরা কিভাবে একটা ফাইবার কে যেমন এইটা হচ্ছে ফাইবারের প্লাস্টিক কোটিং এই যে এইটা এইটা হচ্ছে ফাইবারের প্লাস্টিক কোটিং আর এইটা হচ্ছে গিয়ে বিয়ার ফাইবার ঠিক আছে এই বিয়ার ফাইবার এবং এটা হচ্ছে প্লাস্টিক কোটি এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি ওয়াশ জুইল এইটার মাধ্যমে হচ্ছে কি এই ফাইবার টাকে আপনার জয়েন্ট বা কাপলিং করে রাখা হয় আসি মাল্টিপালে তো ডুপ্লেক্স এবং ফাইবার ফাইবারেক্টর আগে আমি আর একটু বলে রাখি সেটা হচ্ছে গিয়ে মেনলি আমাদের আহ বিভিন্ন ধরনের ফাইবার কানেক্টর আছে আমরা সামনে দেখবো আহ যেমন হচ্ছে গিয়ে আমাদের আহ প্রথম ক্যাটাগোরাইজ করা হয়ে ক্যাটাগরিটা একটু দেখাই আসে গিয়ে এই যে প্রথম ক্যাটাগরি করা হয় হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল ফাইবার কানেক্টর এবং অ্যান্ড মাল্টি ফাইবার কানেক্টর হিসেবে যেখানে সিঙ্গেল ফাইবারের হচ্ছে গিয়ে যে এর সাইজটা সেই সাইজটা ব্যারি করে মেনলি হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এই অংশটুকু এই মাথাটা এই মাথাটার উপর ডিপেন্ড করে মেনলি ফেরুলটা ফেরুলটা হচ্ছে কি পরিমানে হচ্ছে গিয়ে কি সাইজের হবে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মিলিমিটার নাকি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার বা অন্যরকম তো এগুলোর হচ্ছে গিয়ে আবার ডিভাইডেশন আছে এস টি এস সি আহ তো এসটি হচ্ছে গিয়ে আপনার স্ট্রেট ট্রিপ এস এসসি হচ্ছে গিয়ে আপনার সাবস্ক্রাইবার্স কর বা স্ট্যান্ডার্ড কানেক্টর বলতে পারেন এক্সি হচ্ছে গিয়ে আপনার ফাইবার চ্যানেল বা ফাইবার কানেক্টর বলতে পারেন দেন হচ্ছে গিয়ে এ এলসি আছে এমইউ আছে এমএ হচ্ছে গিয়ে মিনিয়েচার ইউনিট এইরকম হচ্ছে গিয়ে আপনার আরো অনেকগুলো ফাইবারের নাম বলা হয়েছে তো সিঙ্গেল ফাইবার বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল যদি কোর সহ একটা ফাইবার থাকে সেটা আর মাল্টি ফাইবার বলতে তো হয়েছে যেমন আমরা রিবনে যেমন দেখলাম না একাধিক ফাইবার ছিল সেরকম তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আবার দুই ধরনের ফাইবার ইউজ করে একটা হচ্ছে গিয়ে সিমপ্লেক্স একটা হচ্ছে গিয়ে ডুপ্লেক্স তো সেই ডুপ্লেক্সটাই আমরা এখন দেখতেছি এইটা হচ্ছে ডুপ্লেক্স ফাইবার সো বলছে কানেকশন কি করা মানে কি বলে ডিজাইন করা হয় যে যাবে এবং আসবে তো ডুপ্লেক্স জানি তাই না ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স জানি সো এর ক্ষেত্রে হচ্ছে যদি টু কমিউনিকেশন থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ডুপ্লেক্স ফাইবার কমিউনিকেশনটাকে ব্যবহার করে থাকি সো ডুপ্লেক্স ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এস টি আছে বা এন টি আর জে বা ভিপি ফাইভ দেন অপটিক জ্যাক এফ ডিডিআই কি বলে এম টিপি এম এম পি ও এইগুলো হচ্ছে গিয়ে সাধারণত কানেক্টর আমরা ইউজ করে থাকি ডুপ্লেক্সের ক্ষেত্রে ওকে দেখা যায় কি যে আমরা যখন সিলিন্ড্রিক্যাল যে ফিউরুল গুলো আছে সেগুলো যখন আমরা ইনসার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের অনেক ফোর্সের প্রয়োজন হয় দেখা যায় এই ফোর্সের ক্ষেত্রে দেখা যায় যে এই ফোর্সটা এত বেশি লার্জ হয় যে আমাদের যে ফাইবারের কোর গুলো থাকে সেই কোর গুলো মাঝে মাঝে ভেঙে যাওয়ার কোন ভেঙে যাওয়ার প্রবণতা থাকে সো এই সব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল বাইকনিকাল ফিউরল কানেক্টরটা ইউজ করি এটা সাধারণত আপনার ঠিক করে ইন্ট্রিনসিক ফোর্সটা কমিয়ে আনে এর ফলে হচ্ছে গিয়ে আপনার যে কনফিগারেশন সেটাও যেমন স্মুথ হয়ে যায় তেমন লসটাও আমাদের কমে যায় আর সিলিকন যে চিপ অ্যারেটা আছে এটা যখন আমরা রিবন কানেক্ট করে থাকি তখন বেসিক্যালি সাজেস্ট করা হয় কিন্তু তখনও এটা আপনার কনফিগার করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিফিকাল্টিস দেখা যায় সো এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা মাল্টি কানেক্টর ডিজাইন করে থাকি সেই মাল্টি কানেক্টরের এই যে এইটা হচ্ছে সেই কানেক্টর যে মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই যে রিবন যে ফাইবার কার্বন ছিল কেবলগুলো গুলো ছিল সেই রিবন ফাইবার ক্যাবল গুলোকে জয়েন্ট করতে পারি ঠিক আছে আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে এইটা এই যে দুটো দেখতে পাচ্ছেন এগুলো কি বলা হয় বাঘ ওই যে আপনাদের ভি গ্রুপ করানোর সময় বলে বলে আসছিলাম না যে ভি গ্রুপে কানেক্ট করার পর বাঘ দিয়ে সেটাকে জয়েন করা যেটাকে আমরা বার জয়েন্ট ফাইবার বলতেছি ক্লিয়ার ওকে তো এবার আসি এই যে কি বলে একটু আগে যে আপনাদের দেখিয়েছি এইটারই হচ্ছে গিয়ে এই যে এস টি এস সি এলসি এম ইউ আহ এই যে ফাইবার কানেক্টর গুলো আছে সেই কানেক্টর গুলোর ছবি আমরা দেখে নিই তো এই যে হচ্ছে এবং ডুপ্লেক্স হয়ে থাকে এগুলো সাধারণত আহ লস কার কত কম আছে তার উপর ডিপেন্ড করে কানেক্টর গুলো ইউজ করা হয় কোনটা আপনার কি বলে মেডিকেল ইকুইপমেন্ট হিসেবে ইউজ করা হয় কোনটা হচ্ছে গিয়ে আপনার কি বলে যে ওয়াইফাই লাইন ইউজ করি সেখানে ইউজ করা হয় ডিপ কানেক্টর হিসেবে ইউজ করা হয় ডিপ কমিউনিকেশনের জন্য ইউজ করা হয় মাল্টি মুড হিসেবে ইউজ করা হয় সো এইখানে হচ্ছে গিয়ে এই কানেক্টর গুলোর তারতম্য পার্থক্য বা অ্যাপ্লিকেশন বা ফিচার দেওয়া আছে আপনার এটা দেখে নেবেন এই কানেক্টর গুলো হচ্ছে গিয়ে কিছু কিছু কানেক্টর অলরেডি আমরা রিয়েল লাইফে ইউজ মনে হয় আপনারা দেখেছেন বা আমরা দেখে থাকি ঠিক আছে আচ্ছা আমি আর অত দূর যাচ্ছি না তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন দেখি টু মিলিমিটার যে ফেরুল যে কানেক্টরটা আছে সেটা হচ্ছে এস টি এবং এইচ মানে হচ্ছে গিয়ে স্ট্রেট ট্রিপ দেন হচ্ছে গিয়ে আপনারা স্ট্যান্ডার্ড কানেকশন এন্ড ফাইবার চ্যানেল বা ফেরুল কানেক্টর বলতে পারেন তো এটার সিঙ্গেল মুড যেটা এস টির সিঙ্গেল মুড হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল সিম্পল যেটা সেটা হচ্ছে সিঙ্গেল মুডে ইউজ হয় মাল্টামুড মাল্টিমুডেও ইউজ হয় এইটা হচ্ছে গিয়ে তার চিত্র আর এসি যেটা সেটা হচ্ছে সিম্পল এবং ডুপ্লেক্স দুইটা আছে যেখানে হচ্ছে সিঙ্গেল এবং মাল্টি মুড হচ্ছে গিয়ে ইউজ করা হয় আবার ইউজ করা হয় তো যেটা সিম্পল সেটা হচ্ছে এরকম দেখতে যেটা হয়তো আপনারা যারা ওয়াইফাই কানেকশন করেছেন এবং সেখানে একটা কি বলে আহ অপটিক্যাল ফাইবার কানেকশন যেখানে দেয়া আছে সেখানে এই ক্লিপটা অল মানে এই কানেক্টরটা মনে হয় সবাই দেখেছেন এবং ডুপ্লেক্স এর ক্ষেত্রে এই কানেক্টরটা হয়তোবা সবাই দেখেছেন এবং এফসি যেটা এফসি টা সাধারণত সিমপ্লেক্স হয়ে থাকে এবং সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল মুড এবং মাল্টিমুড উভয় হয়ে থাকে দেন ওয়ান পয়েন্ট টু ফাইভ যে ফেডারেল কানেক্টরটা আছে সেখানে হচ্ছে গিয়ে এলসি আছে এম ইউ আছে এবং ই টু ই টু থাউজেন্ড আছে সো সিমিলারলি এগুলোরও সিমপ্লেক্স এবং ডুপ্লেক্স মুড আছে এবং সেই সিম্পল এবং ডুপ্লেক্সে যেগুলো কাজ করে সেগুলো আবার সিঙ্গেল মুড অর্থাৎ সিঙ্গেল ফাইবারই ইউজ করা যায় আবার মাল্টি ফাইবারই ইউজ করা যায় আমরা সেটা হচ্ছে গিয়ে ওকে আপনারা হচ্ছে গিয়ে শুনছেন যে আহ আমরা হচ্ছে গিয়ে বা পলিমা রজন যেটা আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে ফাইবার গুলোকে কানেক্ট করি এবং আহ তারপরে হচ্ছে বাট দ্বারা জয়েন্ট করি বাট জয়েন্টের মাধ্যমে ফাইবার গুলোকে কানেক্ট করি তো এই ক্ষেত্রে আমরা কিছু বলেছিলাম যে লস হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই লস গুলোর ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে দেখা যায় যে আমাদের যে এয়ার মিডিয়া চলে আসে বা কি বলে লাইট পাস বাহির হয়ে যায় ফলে হচ্ছে গিয়ে আমরা ইনপুটে যে পরিমাণ লাইট পাস করি আউটপুটে আমরা সে পরিমাণ লাইট পাই না তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা এক্সপ্যান্ডেড বিম কানেক্টরটা ইউজ করব এক্সপ্যান্ডেড বিম কানেক্টরে বেসিক্যালি কি করা হয় দুটো লেন্স ইউজ করা হয় ওই লেন্স এর মাধ্যমে ইনপুট সিগন্যাল থেকে যে ইনপুটটা আসতেছে ইনপুট ফাইবার অপটিক থেকে যে রে বা লাইটটা আসতেছে সেটা ওই লেন্সের উপরে এবং সেখান থেকে হচ্ছে গিয়ে লেন্সের উপরে সেটা করে সেখান থেকে আবার রেগুলো হয় হয়ে হচ্ছে পরবর্তী আউটপুট ফাইবারে যায় যার ফলে হয় কি যে আমি যদি আহ মানে আমার যদি রেগুলো স্ক্যাটার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা ওই লেন্সের মাধ্যমে সে হচ্ছে গিয়ে পরবর্তী লেন্সে সেগুলোকে অ্যাকুমুলেট করে দেন হচ্ছে গিয়ে আউটপুট ফাইবারে পা করে এটা হচ্ছে এক্সপেন্ডেন্ট বি সো আমরা যদি এই চিত্রটা দেখে এই চিত্রটা দেখেন যে এই চারপাশে কিন্তু সেই প্রোটেক্ট টা ঠিকই আছে কিন্তু এই কোট দুটোর মাঝ সামনে দুটো লেন্স দেওয়া আছে দেখেন দুইটা লেন্স দেওয়া আছে এই লেন্স দুইটার মাধ্যমেই হচ্ছে গিয়ে দেখেন আমি যদি এখানে অপটিক্যাল ফাইবার থেকে কোনো ইনপুট দিই সেটা এসে লেন্সে পরে সেটা প্যারালাললি পরবর্তী লেন্সে গিয়ে পড়ে এবং সেখান থেকে আমার আউটপুট হচ্ছে অ্যাকুমুলেট হয়ে আউটপুট যে ফাইবারটা ছিল সেই ফাইবারে আমার সেটা পাস হয়ে যাচ্ছে ঠিক আছে কথা বোঝা যাচ্ছে সো বলা যাচ্ছে যে আমরা যে বার্ড জয়েন্ট করে থাকি সেই বার্ড জয়েন্টের একটা অল্টারনেটিভ একটা টেকনিক বা কানেক্টর হিসেবে আমরা এই এক্সপান্ডেড বিম প্রিন্সিপালটাকে ইউজ করে থাকি যেখানে আমাদের কি দুইটা কি লেন্স থাকে ওকে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ফাইবার কাপলার ফাইবার এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের সাধারণত কি বলে ফাইবার যখন আমরা জয়েন্ট করে থাকি তখন তো আমরা এতক্ষণ যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে কি সিঙ্গেল সিঙ্গেল ফাইবার জয়েন্ট যদি আমরা ফাইবার রিবনেও জয়েন করি তাও কিন্তু আমাদের কি সিঙ্গেল সিঙ্গেল কোর জয়েন হচ্ছিল এখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল কোর একটা সাথে আরেকটা কানেক্টেড থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের কি কি কানেক্ট হতে পারে আমরা পোর ইন্টারাকশনটাও করতে পারি অথবা সারফেসটাকেও ইন্টারাকশন করতে পারি পোর ইন্টারাকশনটা হচ্ছে ইয়ে যে ফাইবার একদম দুইটা ক্যাবলের শুধু ফাইবার দুইটাকে বের করব এবং ফাইবার দুইটা বা তিনটা হতে পারে বা চারটা হতে পারে একাধিক ফাইবারকে আমরা হচ্ছে গিয়ে ক্রস সেকশনের মাধ্যমে জয়েন্ট করে থাকব আর যদি সারফেসের কথা চিন্তা করি তাহলে যে ক্ল্যাডিং বা রিফ্লেক্ট রিফ্লেক্টিভ মুড আছে এই দুইটা মুড আপনার পোর সহ এই মুডগুলোকেও মেইনলি হচ্ছে গিয়ে আপনার আ কি বলা হয় জয়েন্ট করানো হয় আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে এই চিত্র দেখতে পারবো এই যে ফার্স্ট ইয়ার পোর্শনটা দেখছেন এখানে শুধু হচ্ছে গিয়ে দুইটার যে কোর আছে সেই কোর ইন্টারেকশনটা করা হয় থাকে আর এইটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে গিয়ে সার্ফেসটাকে আপনার কি করা হয় ইন্টারেক্ট করা হয়ে থাকে এবার আমরা দেখি মেইনলি হয়ে থাকে কি আমরা সাধারণত ওই যে কি বলে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং করেছি তো ওই কনসেপ্টটাই এখানে নিয়ে আসো হয় যে আমাদের সিঙ্গেল ইনপুট থেকে যদি মাল্টি আউটপুট হয় বা মাল্টি আউটপুট থেকে যদি সিঙ্গেল ইনপুট বা কম্বিনেশন হয় একটা হচ্ছে স্প্লিটার হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে গিয়ে কম্বাইন হচ্ছে আর একটা হচ্ছে কাপলিং হচ্ছে যে এক এবং দুই দুইটা থেকে আসতেছে সেটা একসাথে জয়েন্ট হচ্ছে কাপলিং হয়ে আবার সেটা কি হচ্ছে দুইটা আলাদা আউটপুটে পাস হয়ে যাচ্ছে অথবা আমরা যদি স্টার কাপলারের কথা চিন্তা করি বা যদি ওয়েবলেট মাল্টি কথা চিন্তা করে তাহলে আমরা হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে ফাইবার কাপলার কিভাবে ইউজ করতে পারি সেটা দেখব তো আমাদের ক্ষেত্রে আমাদের এখানে আহ এই যে চিত্রগুলো আছে

যখন আমরা থ্রি আর ফোর ফোর কাপড়ের কথা চিন্তা করব সেখানে আমরা হচ্ছে অলরেডি কিন্তু লেটারাল এবং লংচিডোনাল অ্যালাইনমেন্ট করে আসছে সো যদি আমরা লেটারাল অফসেট ম্যাথডের কথা বলি এই ক্ষেত্রে বলা হয় আহ ফাইবারের যে এন ফেস গুলো থাকে সেটা সাধারণত ওভারল্যাপ করা হয় সো মানে লাইট হচ্ছে গিয়ে ইনপুট থেকে এসে সেটা কাপলিং হয়ে আউটপুটে হচ্ছে গিয়ে সেই ধরনের ওভারল্যাপ করে দেন হচ্ছে গিয়ে পাস হয়ে থাকে যখন আমরা হচ্ছে গিয়ে এই কাপলিং গুলো করে থাকি সেই কাপলিং গুলোর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে আমরা কোন কাপলিংটা টা করতেছি আমরা কি পোড় ইন্টার আহ ইন্টারাকশন টাইপ করতেছে নাকি সার্ফেস ইন্টারাকশন টাইপ করতেছে যেমন এইটা এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেমি ট্রান্সপারেন্ট মিলন মাথো ইউজ করা হয় অর্থাৎ এখানে যখন আমি তিনটা দেখেন কানেক্ট করতেছি তখন এখানে একটা সেমি পার্মানেন্ট আপনার মিল ইউজ করতেছি এইসব ক্ষেত্রে হয় কি আপনার ধরেন ফাইবার ওয়ান টু থ্রি যদি আমি বলে দেই তাহলে হচ্ছে গিয়ে ফাইবার ওয়ান বা থ্রি থেকে ফাইবার ওয়ান বা টু থেকে যে ইনপুট গুলো আসবে সেই ইনপুট গুলো হচ্ছে গিয়ে আপনার কিভাবে রিফ্লেক্ট করবে এবং কোন পাত ধরে হচ্ছে গিয়ে সে ট্রাভেল করবে সেই জন্য হচ্ছে গিয়ে সেই অ্যাঙ্গেল করে আমরা হচ্ছে গিয়ে আমাদের লেন্স বা মিরর গুলোকে সেট করে থাকি যেমন এ বিমস লিটার এলিমেন্টস বিটুইন দা ফাইবার এ পার্সিয়ালি রিফ্লেক্টিং সার্ফেস এস প্লেস টু দা এন্ড ফেস কার্ট এট দ্য অ্যাঙ্গেল

আহ ত্রিপোর্ট আহ কাপলারে যখন আমরা কাজ করি মেইনলি তখন কিভাবে কাজ করে এই যে ফার্স্টের চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আহ সেটা সো এইখানে হচ্ছে গিয়ে আমরা যে লেন্সটা ইউজ করে থাকি আহ সেই লেন্সটা হচ্ছে গিয়ে থ্রি কাফলার আহ লেন্সে জয়েন করে থাকি এবং দুইটা দুইটা কোয়ার্টার পিচ লেন্স হচ্ছে গিয়ে এখানে ইউজ করা হয় এবং একটা হচ্ছে গিয়ে আপনার সেমি ট্রান্সপারেন্ট মিরর ইউজ করা হয় আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে 슬্যান্ট সারফেস ভারশন কাপলার এইখান এই দুইটা ক্ষেত্রে দেখা যায় যে F1 এবং F2 কোনটা থেকে একচুয়ালি আপনার আউটপুট ইনপুট আসবে এবং আউটপুট যাবে যেমন আমরা যদি এই ফার্স্ট ফিগারের কথা চিন্তা করি এই ফিগারটা কথা চিন্তা করি এখানে ইনপুট দেখতে পাচ্ছি আমি এফ ওয়ান এবং আউটপুট হচ্ছে এফ টু এবং এফ থ্রি এটা কিভাবে কাজ করতেছে যে এফ ওয়ান থেকে যখন আপনার এফ ওয়ান থেকে যখন আপনার কোন ইনপুট লাইট পাস হবে তখন এটা হচ্ছে দুই ধরনের কাজ করবে দুই জায়গায় যাবে কি করবে একবার লেন্সে করবে এবং সেই লেন্স থেকে যখন আমার আহ কি বলে প্রথমত গিয়ে আপনার ফার্স্ট রে হিসেবে সে ফার্স্ট লেন্সে ইনসার্ট হবে এবং ইনসিডেন্ট রে হওয়ার আগ পর্যন্ত আগ পর্যন্ত সে হচ্ছে গিয়ে তার রে পাস করবে এবং ইনসিডেন্ট রে পরে কি করবে দুইটা পশনে ডিভাইড হয়ে যাবে এক হচ্ছে গিয়ে লেন্স থেকে ব্যাক করে সে টু তে চলে আসবে আরটা হচ্ছে ইনসিডেন্ট রে সেটা হচ্ছে গিয়ে ওই সেমি যে সেমি ট্রান্সপারেন্ট মিরর ছিল সেই সেমি ট্রান্সপারেন্ট মিররের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে সে হচ্ছে গিয়ে এফ তে চলে যাবে এভাবে করে যে এফ ওয়ান থেকে আপনার যে ইনপুট গুলো আসবে সেগুলো হচ্ছে গিয়ে লেন্স এবং ট্রান্সপারেন্ট যে মিরর আছে এদের সাহায্যে রিফ্লেক্টেড হয়ে এফ টু এবং এফ থ্রি ধরে সে চলে যাবে সিমিলারলি যদি আমি এটার কথা চিন্তা করি এটার ক্ষেত্রে একই হচ্ছে যে এই যে কেবলটা দেখতে পাচ্ছি বা ফাইবারটা দেখতে পাচ্ছি এটা আমাদের ইনপুট হিসেবে ইউজ হবে এবং এইটা এবং এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের কি হিসেবে ইউজ হবে আউটপুট হিসেবে এবং এই যে সেমি পারমান সেমি ট্রান্সপারেন্ট যে মিররটা আছে সেই সেমি পারমান ট্রান্সপারেন্ট মিরোরটাকে আমরা যদি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিই তাহলে সেই অনুযায়ী সে হচ্ছে গিয়ে কি দুইটা রেড জন্য দুইটা রিফ্লেক্টার ইউজ করে দেন হচ্ছে গিয়ে দুইটা আউটপুট সেটাকে পাস করে দেবে এই কথাগুলোই মেনলি এখানে লেখা আছে ওকে এই যে দেখেন জি আর এন হচ্ছে গিয়ে আপনার গারের ইন্ডেক্স ওকে এবার আসি এফবিটি এফবিটি হচ্ছে গিয়ে ফিস্ট বাইকোনিকাল চ্যাট এটা হচ্ছে গিয়ে কি যে আপনার যে ফাইবার গুলোকে যখন জয়েন করা হয় তখন বেসিক্যালি এগুলোকে টুইস্ট করা হয় একসাথে টুইস্ট করা হয় এবং এই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম যেটা হয়ে থাকে যে সেটা হচ্ছে গিয়ে সব ফাইবার হচ্ছে গিয়ে লাইট গুলো ট্রাভেল করে না আবার কিছু কিছু ক্ষেত্রে আংশিক পরিমাণের লাইটের অভাব যেটাকে আমরা বলে থাকি সেই আভারটা হচ্ছে গিয়ে মানে যদি পাস হলেও হতে পারে এরকম কি তো এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে কি হচ্ছে যে যখন আমি ফাইবার ওয়ান থেকে কোন লাইট পাস করতেছি সেই ফাইবার ওয়ান থেকে লাইটটা গার্ডেড মুডের মাধ্যমে গার্ডেন মুডের মাধ্যমে হচ্ছে গিয়ে সে ট্রাভেল করে এবং যখন জয়েন্ট পয়েন্টে আসে জয়েন্ট পয়েন্টে এসে দেন হচ্ছে গিয়ে সে সেপারেট হয়ে যায় সেপারেট হয়ে দেন হচ্ছে গিয়ে আহ থ্রি এবং ফোর যে ফাইবার আছে সেই ফাইবার দুইটা দিয়ে সে হচ্ছে গিয়ে ট্রাভেল করে বের হয়ে যায় এই যে দেখতেছেন যে দুই অফ এইটা এই জন্য যখন ক্যালকুলেশন করা হয় তখন এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আহ এটার যে পোর্ট থাকে সেই পোর্ট টুটাকে অমিট রাখা হয় দ্যাটস ওয়াই দা এক্সেস লস উইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দা রেশিও অফ পাওয়ার ইনপুট পাওয়ার ইনপুট টু পাওয়ার আউটপুট সো পাওয়ার ইনপুট ছিল কি ফাইবার ওয়ান এর পাওয়ার পি ওয়ান আউটপুট ছিল পি থ্রি পি ফোর সো আমরা হচ্ছে গিয়ে এখানে পি থ্রি এবং পি ফোর দিয়ে দিলাম এখন দেখেন এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমি এইটা ব্যবহার করতেছি কিন্তু যদি ইকুয়েশনটা আমাদের বলা হয়ে থাকে যে আপনার পাঁচটা ফাইবার ইউজ করতেছেন বা ছয়টা ফাইবার ইউজ করতেছেন তার হচ্ছে গিয়ে দুই নাম্বারটা ইনপুট হিসেবে ইউজ হবে এবং এবং চার এক নাম্বার হচ্ছে গিয়ে আপনার চার এক এবং পাঁচ হচ্ছে গিয়ে আউটপুট হিসেবে ইউজ হবে তাহলে আপনার সেই কোনটা ইনপুট কোনটা আউটপুট হিসেবে দিচ্ছে সেটা দেখে আপনার হচ্ছে গিয়ে এইখানে এই ইকুয়েশনটা বসাতে হবে কেউ কি বুঝতে পারছি সবাই বুঝতে পারছি বুঝতে পারছি ওকে দেন হচ্ছে গিয়ে যদি আমরা ইন্টারেস্টিং লস যদি বের করতে চাই সেই ইন্টারেস্টিং লসটা হচ্ছে গিয়ে ডিফাইন এস দা লস অফটেন ফর এ পার্টিকুলার পোর্ট টু পোর্ট অপটিক্যাল পাথ অর্থাৎ হচ্ছে গিয়ে যে কোন সিঙ্গেল পোর্টে যদি আমরা ইন্টারেস্টিং লস বের করতে চাই তাহলে ইনপুট এবং স্পেসিফিক ওই যে আউটপুট পোর্টটা থাকে সেই আউটপুট পোর্টের আমরা লসটাকে বের করব সেটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল দেখেন আমাদের কিন্তু লসের যে ইকুয়েশন সেটা কিন্তু সেমই রয়ে গেছে টেন লক টেন দেন এই পোর্শনে জাস্ট আমরা কি করব লসের যে এটা ছিল সেটা খালি শুধু চেঞ্জ করে দেবো আর ক্রপ স্টকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মেনলি যে ডিরেকশনটা আইসোলেশন অবস্থায় থাকে সেই আইসোলেটেড যে পোর্শনটা থাকে সেইটা থেকে আমরা হচ্ছে গিয়ে এই লসটা পেক করে থাকি সো আমরা জানি আমাদের আগের যদি ফিগারটা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আইসোলেটেড ছিল হচ্ছে গিয়ে কি ফাইবার টু পোর্শন বা পোর্ট টু তাই তো সো এই জন্য আমাদের এই যে লসটা ক্রস স্টক যেটা সেই ক্রস স্টকটা হবে হচ্ছে ডিভাইডেড বাই ওকে আচ্ছা এরপরে হচ্ছে স্প্লিটিং বা কাপলিং যে রেশিও ছিল সেটা যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই তাহলে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি বের করতে পারবো যে টোটাল স্প্লিটিং কয় কোন কয় কয় কোন কোন হয়েছে থ্রি এবং ফোরে হয়েছে সো আমরা যদি থ্রি বের করি তাহলে পি থ্রি ডিভাইডেড বাই পি থ্রি প্লাস ফোর এবং সেখান থেকে যদি আর একটা বের করতে চাই তাহলে টোটাল যে সেপারেশন হয়েছে সেখান থেকে যেটা পেয়েছি সেটা মাইনাস করে দিলে মেনলি আমাদেরকে বাকি যে সেপারেশনটা সেটা বের হয়ে যাবে এভাবে হচ্ছে গিয়ে আমরা স্প্লিট রিসিটা বের করব সো এইখানে হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ভিউ আছে যে ফোর পোর্ট মাল্টিমোড ফাইবার এফটিপি কাপলার হ্যাজ সিক্সটি মাইক্রো অপটিক্যাল পাওয়ার লঞ্চ

আর নেক্সট যদি আমি ক্লাস নেই আপনাদের জানিয়ে দেব বেসিক্যালি বাসায় থেকে আসলে ক্লাস এক সকালে নেওয়াটা একটু টাফ হয়েছে বন্ধের দিন তো তাও অফিসে থাকলে সহজ হয় আচ্ছা ঠিক আছে ম্যাম আমাদের একদম প্রথম ক্লাস পেরিফেরালের ওইটার স্লাইডটা ক্লাসরুমে আপলোড করে দিলে ভালো হইত আচ্ছা ঠিক আছে আজকে করে দিচ্ছি ওকে ওয়ান টু থ্রি ফোর ইয়েস ম্যাম ফাইভ সিক্স সেভেন 8 Yes ma'am 10 Yes ma'am 11 12 Yes ma'am 13 Yes ma'am 14 Yes ma'am 15 Yes ma'am 16 17 Yes ma'am

Yes, ma'am. Twenty four. Twenty five. Yes, ma'am. Twenty six. Yes, ma'am. Twenty eight. Yes, ma'am. Twenty nine. Yes, ma'am. Thirty. Thirty one. Yes, ma'am. Thirty two. Yes, ma'am. Thirty four. Yes, ma'am. Thirty five. Thirty six. Thirty seven. Yes, ma'am. Thirty eight. Yes, ma'am. Thirty nine. फॉर्टी यस मैम टू यस मैम फोर्टी थ्री फॉर्टी फोर यस मैम सिक्स

Yes, ma'am. Fifty nine. Yes, ma'am. Sixty. Yes, ma'am. Sixty one. Sixty two. Yes, ma'am. Sixty three. Sixty four. Sixty five. Sixty six. Yes, ma'am.

Fifty-one, fifty56 ma'am. <laughs> Seventy. Twenty two. Ma forty six, ma'am. ma'am Ma nineteen plus forty six. Forty three. Okay. Forty six.

তো এই কারণে ম্যাম প্রায় দুইটা ক্লাস মিস চলে গেছে তাই ম্যাম যদি ম্যাম কনসিডার গত দুইটা একটা করে দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাস ম্যাম করতে কল করেন তারপর হচ্ছে আমি এটা মার্ক করে রাখলাম ওকে ঠিক আছে সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি করে বাড়ি খাবেন